ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. নিজে খাচ্ছে তো ওখানে দেখাবার দরকারটা কি? আল্লাহর শুকরিয়া আদায় করবে সে। এতে করে ফেসবুকে যারা দেখবে কত গরিব মানুষ আছে দেখছে, তাদের মনে আর মন আরও কাঁদবে। আপনি হয়তো বিলাস প্রিয় বিলাসিতা দেখাচ্ছেন, অন্য যারা আছে আপনার মতো বা আপনার থেকে আরও বড় ধনী বা সচ্ছল পরিবারের, ওরা হয়তো আরও বড়টা, তুমি আর কী করছো, আমি আর একটা দেব। এইসব অহেতুক কাজকর্ম থেকে দূরে থাকাই উচিত, বরং আমাদেরকে সবসময় লক্ষ্য রাখা উচিত গরিব মুসকিনদের থেকে। কত মানুষ পৃথিবীতে রয়েছে প্রত্যেক দিন ভোকা অবস্থায় থাকে, আমাদের দেশেই আছে, একবেলা খায় দ্বিতীয়বার ছুটে না। আমাদের দেশ তো বর্তমানে পূর্বের তুলনায় অনেক উন্নত, তবুও পার্শ্ববর্তী রাষ্ট্র বিশাল, একটু খেয়াল করুন আরও কত গরিব রাষ্ট্র আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মানবতা থাকা দরকার। দরকার হয় এইসব খাবার দাবার বিলাসিতা বিভিন্ন রঙের খাবার এগুলো না খেয়ে, কম খেয়ে যারা আশপাশে গরিব রয়েছে ওদেরকে দিই। আবার খাচ্ছেন আল্লাহ নিয়ামত, অসুবিধা নেই, কেন প্রচার করবেন? আমার কখনো খুব খারাপ লাগে এইসব যখন মানুষ আপলোড করে, যখন এরকম ফেসবুকে দেয়, দেখবেন অপচয় মাত্রা বেশি। আল্লাহ বলেছেন তুমি খাও কিন্তু অপচয় করো না, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো পানাহার করো কিন্তু অপচয় করো না। আর এইসব যে বিভিন্ন রং বেরঙের খাবার বর্তমানে বের হচ্ছে, এইসব এইসব কেয়ামতের আলামতের একটা, আমাদের লক্ষ্য রাখা দরকার। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কী খেয়েছেন, সাহাবায়ে কারাম কী খেয়েছেন, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু খেয়েছেন? ইস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে কয়দিন খেয়েছেন? মৃত্যু পূর্বলগ্ন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরকম মানে সুন্দর রুটি বানিয়ে, ভালো আটার রুটি বানিয়ে খেয়েছেন বলে প্রমাণ নেই। আমাদের আল্লাহর ভয় দেখা উচিত। নিরে কাটা যেটা আমরা খাই ওইটি তো, বাকি আপনি দেখেন কত কিছু চাউল বিরিয়ানি আরও এই সেই আবার ফেসবুকে ছাড়ছেন। একটা অনেকটা আছে বিবেকে বা মানে জায়েজ না জায়েজের মশালা জিজ্ঞেস করার পূর্বে আমাদেরকে দেখা দরকার, আমাদের নিজেদের বিবেকেও বাঁচা উচিত। আমি আপনার কথা বলছি না, আপনি তো মাশা আল্লাহ জাজাকিল্লাহ খেয়াল, আমরা যারা এরকম করি বিলাসিতা করি একটু ভয় আল্লাহর, আল্লাহকে ভয় করে চলি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে ভালো রেখেছেন আল্লাহ পাক, আল্লাহর শুক্রিয়া আদায় করুন, আল্লাহ শুক্রিয়া আদায় করুন। কিন্তু এই সব খাবার খাচ্ছেন আবার দেখছেন আপলোড দেখছেন, এই যেমন আমি এরকম খাচ্ছি এরকম খাচ্ছি, এগুলো তো নিজের বড়ত্বের প্রকাশ হয়ে যাচ্ছে। বিলাসিতার প্রকাশ কেন? যত কম হবে ততই ভালো, যত কম হয়। আপনি একটু খেয়াল করুন, আপনি যতই আপনি ইজ্জতওয়ালা হন, আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে বেশি ইজ্জতওয়ালা? কারণ আমাদের আদর্শ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো আপনি বলতে পারেন এটা যায় না যায় না, কেন ওই কোথায় যাব? নিজেকে নিয়ন্ত্রণে রাখা দরকার, আমাদেরকে সবসময় নিম্ন লেভেলের মানুষের দিকে তাকানো উচিত। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নিয়মাতাল্লাহি আলাইকুম। সবসময় তুমি তোমার চেয়ে নিম্ন পর্যায়ের লোকজন যারা যারা গরিব অসচ্ছল এরকম লোক, অথবা সচ্ছল কিন্তু চলতে ফিরতে পারছে না, অসুস্থ, পঙ্গু ইত্যাদি, এদের এইসব লোকদের দিকে তুমি তাকাবে, উপরের দিকে তাকাবে না। তুমি বলো না আমি কেন এরকম হয়ে গেলাম না এরকম হয়ে গেলাম না, মানুষ দুনিয়ার চিন্তা শুধু বস বড় ধনী হয়ে যাওয়ার চেষ্টা। আপনি যতই কামাই করুন দেখবেন কয়েকদিন এই পৃথিবীতে থাকবেন, হঠাৎ করে আপনার চোখ বন্ধ হয়ে যাবে, আপনার রুহ দেহ পিঞ্জরা থেকে বেরিয়ে চলে যাবে, আল্লাহর ডাকে চলে যাবে।
মালাকুল মৌত আপনার জান কবজ করে নেবেন আল্লাহর নির্দেশে, তো ওই সময়কে স্মরণ করা দরকার। এ ও হেতুকে এইসব কাজ থেকে আমরা দূরে থাকি, আমরা নিজেদের দিকে খেয়াল করি, আল্লাহর শুক্রিয়া আদায় করি, আর গরিব মিসকিন যারা অসচ্ছল তাদের দিকে লক্ষ্য রেখে আমরা চলি, অপচয় যেন না করি, অপচয়ের বহিঃপ্রকাশ যেন না করি, কারণ অপচয় করা জায়েজ না, আবার অপচয় এটা প্রকাশ করা তার মানে হচ্ছে এই যে গুনাহ, এই গুনাহ ছড়িয়ে দেয়া। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।